সেকেন্ড ডিসেম্বর রিলিজ করছে জি কে ফিল্মস নিবেদিত টাকা। কারা রয়েছেন এই ছবিতে, কী বা এর বিষয়বস্তু, আসুন আড্ডা দিয়ে জেনে নেওয়া যাক। আমি একেবারে ফিল্মি আড্ডা নিয়ে চলে এসেছি জিও বাংলায়। তো আমার সঙ্গে ফিল্মের যে টিম রয়েছেন, টাকা, এই টাকা নিয়ে তো গল্প অনেক শুনবো, তার আগে সবার কাছ থেকে পরিচয় পর্বটা সেরে নিই। ওইদিকে রয়েছেন টাকা ফিল্মের প্রডিউসার গৌতম সর্দার, অভিনয় করেছেন অভিনেতা জয়, আর ওনার পরিচয় আলাদা করে আর কী দেবো। দেবরঞ্জন নাথ আপনারা সবাই জানেন, আপনাদের সকলের প্রিয় অভিনেতা। তোমাদের থেকে এবার আস্তে আস্তে এই টাকার গল্পটা শুনবো। কার কাছে, তোমার কাছেই আগে চাই, টাকা তো সবারই একটা লোভনীয় জিনিস, সেই নিয়েই হয়তো গল্পটা এগোবে। কী গল্পের বিষয়বস্তু? অ্যাকচুয়ালি এটা গল্পটা হচ্ছে নোটবন্দি এবং টাকা চুরি যাওয়া কেন্দ্র করে নিয়ে একটা গল্প আমার। তো সেটা শুটিংটা আমরা মোটামুটি শুরু করি 2020-তে। তো তারপরে তো মোটামুটি লকডাউন এই সেই করতে করতে একটা অনেকটা ঢিলা হয়ে গেল আমাদের। তো ওই চুরি যাওয়া টাকাকে কেন্দ্র করেই আমাদের যখন গল্প, সেই চোরটাকে খুঁজে পার করার আর কি আমাদের মেন উদ্দেশ্য ছিল গল্পের মধ্যে আর কি। কিন্তু যখন চোরটাকে পাওয়া গেল আর কি, তখন সেই টাকাটা আর কোনো মূল্য রইল না, কারণ তখন নোটবন্দি হয়ে যায়। এটা নিয়ে আর কি পুরো গল্পটা আর কি। তো পুরো বিষয়টা জানতে গেলে তো আপনাদের সিনেমাটাতে দেখতে হবে, সেখানে এখন তো বলতে পারবো না পুরোটা। নিশ্চয়ই জয়ের কাছে আসি। জয় ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল অভিনেতা হবে, মানে তাও কত বছর বয়স থেকে তুমি অভিনয় করছো? 3 বছর বয়স থেকে থিয়েটার করতে? 3 বছর আগে থেকে? ও আচ্ছা, 3 বছর আগে, 3 বছর আগে থেকেই করছো, বেশ। এখানে তোমার চরিত্রটা ঠিক কিরকম? এইখানে আমাকে দেখানো হয়েছে, মানে আমি গ্রাম বাংলায় যেরকম ছেলে হয় না, মানে একদম গ্রাম বাংলা, আমি গ্রামের মধ্যে একটা ছেলে, স্কুলে যাই, পড়াশোনা করি, ওরকম। তো তুমি তুমি এখন কি স্কুলেই পড়ছো? হ্যাঁ, ক্লাসে। হ্যাঁ, তো তাহলে এই পাশ অভিনয় সাথে পাশাপাশি স্কুল কিভাবে ম্যানেজ করছো? হয়ে যায়। বেশ, এবার দেবুদার কাছে আসি। দেবরঞ্জন দা, তোমার চরিত্রটা ঠিক এখানে কিরকম, মানে তোমাকে কোন ভূমিকায় দেখতে পাবো আমরা? টাকাতে আমার চরিত্রটা হচ্ছে একজন হকার, যারা মানে ডেলি মানে যে আমাদের প্যাসেঞ্জার ট্রেনগুলো যায় সেখানে হকারি করে, ওইখানে ও একজন হকার। আর ওর একটা নেশা আছে, সেই নেশাটা হচ্ছে লটারির টিকিট কাটে, মানে যদি কোনো দিন লটারিটা পায় তাহলে টাকা পাবে অনেক, অবস্থাটা পাল্টে যাবে, এরকম একটা চরিত্র আর কি। বেশ, এবার আস্তে আস্তে আবার রোটেট হতে যাই, সবার কাছ থেকেই গল্প শুনবো। আমাদের যে কোনো রকম শুটিংয়েই ভীষণ মজার কিছু মুহূর্ত তৈরি হয়ে থাকে, সেরকম যদি মুহূর্ত তোমরা সবাই একটু শেয়ার করো আমাদের দর্শকদের সাথে, তাহলে মানে টাকা দেখার আগ্রহটা আরও বেশি বেড়ে যায় আর কি। আমার একটা মজার গল্প আছে। হ্যাঁ, শুটিংয়ের সময় তো আমরা তো একটা গ্রামের দিকে শ্যুট করেছি, তো ওখানে একটা সিন ছিল আমার, যে ওই মানে একটা মাঠের মধ্যে একটা আম গাছ আছে, সেখানে আমাকে আর আমার কো-অ্যাক্টরদেরকে ওই ঢিল মেরে ওই আমটাকে পাড়তে হবে আর কি। তো আমি তো থাকি শহরে, তো আমি তো এরকম কিছু আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, তো ওটা একটা খুব মজার এক্সপিরিয়েন্স ছিল। আরও একটা সিন ছিল যেখানে আমাকে আর কি ছিপ ধরতে হবে, তো আমি ওখানে একটা পুকুরের ওপর মানে পুকুরের পাশে আমি একটা ছিপ ফেলে বসেছিলাম আর কি, যদিও মাছ ওঠেনি, কিন্তু হ্যাঁ ওটাও একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। শুনেছিলাম এই শুটিং এর জন্য তোমাকে পুকুরে নেমে স্নানও করতে হয়েছে। হ্যাঁ, তারপরে দেবরঞ্জন দা একসাথে অভিনয় করেছো, সেখানে কি কি নতুন শিখলে? ওনাদের থেকে আমি অনেক নতুন কিছু শিখতে পেরেছি, টেকনিক্যাল জিনিস, বা আমি অ্যাক্টিং আরো কিভাবে ভালো করতে পারি, যে অ্যাক্টিং কি করে ইমপ্রুভ করতে পারি, তারপরে অনেক কিছু নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে আমার সত্যি। বেশ, এবার আসল কথায় আসি, কে বলবেন সেটা ঠিক করুন যে কবে শুভ মুক্তি হচ্ছে? এটা হচ্ছে ডিসেম্বরের 2 তারিখে আমাদের ছবিটা মুক্তি পেতে চলেছে আভাজন্তা সিনেমা হল বেহালা, ওখানে আমার ছবির প্রিমিয়ারটা হচ্ছে। বেশ, তার সঙ্গে সঙ্গে পুরো পশ্চিমবাংলা জুড়েই আমি চেষ্টা করছি আরো মানে চলবে আর কি সিনেমাটা। এবার দেবরঞ্জনের কাছে আসবো। দেবরঞ্জন, প্রত্যেকটা সিনেমা বা প্রত্যেকটা কাজের পেছনে তো একটা এক্সপেকটেশন থাকে, তুমি কি এক্সপেক্ট করছো? এক্সপেকটেশন থাকে মানে প্রত্যেকটা সিনেমার একটা নিজস্ব তো একটা মেসেজ থাকে, যেটা মানে সমাজে মানুষের কাছে রাখা হয়। এই ছবিরও একটা মেসেজ আছে, যে যে মেসেজটা হচ্ছে মানে যে এই যে একটা
এখন আমরা একটা এমন একটা সময়ের মধ্যে দিয়েই যাচ্ছি যেখানে ধরো মানে কর্পোরেট ওয়ার্ল্ড বলো যাই বলো মানে আমাদের এই এখানে টাকার উপরে তো মানুষের একটা বিরাট টান আর কি, মানে প্রথম প্রেম যদি আমাকে জিজ্ঞেস করতেন টাকা, সব মানুষের প্রথম প্রেম হচ্ছে টাকা। তো এই সেই টাকাটাকে কেন্দ্র করে এই যে আমার চরিত্রটা সেটা বলি তোমায়, সেটা হচ্ছে যে এই চরিত্রটাও কিন্তু একজন হকার বেসিক্যালি, এবং হকার হকারই করে, জিনিসপত্র বিক্রি করে, দেবেশ দেব একজন হকার, দুজনে বন্ধু, পারিবারিক বন্ধুত্ব আছে, কিন্তু ওর একটা অদ্ভুত নেশা হচ্ছে লটারির টিকিটটা কাটে। কাটে কেন, যাতে করে সত্যি একরকম নেশা। হ্যাঁ, মানে নেশা বলতে আমি বলছি যেহেতু আমার বাড়ি বালিগঞ্জ বাড়িতে, আচ্ছা, তো আমার বাড়ির নিচে যে কর্পোরেশন অফিসও আছে, মানে আমাদের বাড়িটি কর্পোরেশন বিল্ডিং, তো সেখানে যে গার্ড যে ছেলেটি, সে ওই দরজার পাশে একটা লটারির টিকিট পাতা আছে, মানে এখনো গেলে দেখা যাবে যে সে লটারির টিকিট বিক্রি করছে আর লোকে লটারির টিকিট কিনছেও সেখানে এসে, মানে এটা একটা অদ্ভুত হ্যাবিট দেখেছি। মানে আমরা ছোটবেলায় দেখতাম যে মানে যারা লটারির টিকিট কেনে তাদের নানা রকম ক্যালকুলেশন থাকে। এবার রাস্তায় বেরিয়ে হয়তো যেটা দেখলো যে নাম্বারটা দেখলো গাড়ির নাম্বার বা কিছু বাসের নাম্বার, ওই নাম্বার অনুযায়ী টিকিট নেবে, মানে এটা ওদের একটা বিশ্বাসের মতো নিজের তাতে করে হয়তো কোথাও পিক করে যেতে পারে। এ যাই হোক, মানে এই আমি আমাদের সিনেমাটা নিয়ে আসি দাদা, মানে টাকাটা ও গৌতম খুব যত্নের সঙ্গে করেছে, এবং আমি এইটুকু বলতে পারি অ্যাজ আ প্রডিউসার আমি হয়তো এত বছর ধরে কাজ করে অনেক বড় হাউসে সব হাউসেই কাজ করা আছে আমার সেটা না, কিন্তু ওর মধ্যে একটা অদ্ভুত জিল আছে, মানে জেদ আছে, যেটা যে মানে একটা এই যে প্রজেক্টটা নিয়ে এগিয়েছে সেটাকে তো ফুলফিল করেইছে। এই যে এখন ধরো যেমন এখন রিলিজ নিয়ে তো অনেকটা প্রবলেম, ও কিন্তু সেটা পুরোটা নিজে হ্যান্ডেল করছে একা, এবং সেটা হ্যান্ডেল করে ও কিন্তু বেশ ভালো জায়গায় নিয়ে চলে এসেছে অলরেডি। তো ওর সেকেন্ড প্রযোজনাটাও মানে খুব তাড়াতাড়ি শুরু করবে এই ইয়েতেই, তো সেটাও সাবজেক্টটা খুব সুন্দর। যাই হোক, মানে এই যে একজন প্রডিউসার একা নিজে মার্কেটে নেমে, আমরা তো এত বছর কাজ করছি দেখেছি যাদের ধরো মানে স্ট্রাকচার আছে তাদের কথা আলাদা, ও তো একা, সেই একা ফাইটটাও করছে, করে যে একটা জায়গায় আসছে এটা আমার কাছে খুব ইন্সপায়ারিং, ভীষণ ইন্সপায়ারিং। মানে এটা পুরো ইন্ডিপেন্ডেন্টলি করা, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি করা, বেশ। এখন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রি মানে আমাদের কলকাতায় তো মানে খুব লড়াই তাদের করতেই হচ্ছে, এই বাংলা সিনেমা এমনি হল পাচ্ছে না বলছে। হ্যাঁ, সেটা তো আমি এখন এই রিলিজ করতে গিয়ে বুঝতে পারছি যে হল নিজে কি একটা সমস্যা, হল পেতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাও দেখুন। এখন সত্যি বলতে হল তো সব ডিপেন্ড করছে, যাদের হল তাদের মারফতই আমাকে যেতে হবে, তো সেই এখন আমি তো শুধু একা ইন্ডাস্ট্রিতে ছবি করছি না, আরও ছবি আসছে, তো সেখানে তাদেরও একটা হলের প্রয়োজন আছে, আমারও হলের প্রয়োজন আছে, তো হিন্দি ছবি রয়েছে মাঝখানে, তো সেটা নিয়ে ক্রাইসিসের মধ্যে যাক আমি পেয়েছি, মানে আমি আমার যুদ্ধটা আমি চালিয়ে গিয়েও আমি মোটামুটি পেয়েছি হল। তো সেই সামনে দু তারিখ আসছে, এটা চলছে আমাদের বেহালা নজরুল তোমার অজন্তা সিনেমা হল, বারুইপুর আছে, লক্ষ্মীকান্তপুর আছে, তারপরে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে রয়েছে, বারাসাতে রয়েছে, হুগলিতে রয়েছে, তো বেশ কিছু জায়গা আমি পেয়েছি, আরও চেষ্টা চলছে আরও যাতে আমি বাড়াতে পারি, এবং সারা পশ্চিমবাংলা জুড়েই আমি ছবিটাকে চালাবো, এটা আমার জেদ বলতে পারো। সত্যি আমরা জিও বাংলার পক্ষ থেকে আপনাদের সবার পাশে রয়েছি। তবে টাকা তো রিলিজ করছে 2nd ডিসেম্বর, অবশ্যই দেখতে যেতে হবে, এত সুন্দর একটা কনসেপ্ট নিয়ে তৈরি। নোট বদল তো মানে নোটবন্দি তো হলো, কিন্তু তারপরে কি ঘটলো সেই টাকাগুলো নিয়ে সেটাই জানার বিষয়, কৌতূহল সৃষ্টি তো করছেই। আমি সম্ভবত ডিসেম্বর থেকে আমি একটা প্ল্যানিং করেছি, তো সেটা পরেই বলবো আপনাদেরকে। তো প্রজেক্ট রয়েছে, প্লাস আমার আরও একটা ছবি, সেটা তোর ঠিকানা বলে একটি ছবি, সেটা পোস্ট প্রোডাকশন চলছে, ওটা রিলিজ হতে চলেছে আমাদের 14ই ফেব্রুয়ারি, আমি টার্গেট নিয়েছি। আচ্ছা, তো হ্যাঁ, যেহেতু তোর ঠিকানা এটা সাবজেক্টটা অন্যরকম আর কি, তো সেটা দেখা যাক সময় আসবে তখন। দেবরঞ্জনের আপকামিং কি কি আসছে? আমার আপকামিং তো মানে যেগুলো ছিল সেগুলো তো হয়ে গেল সব, আর এখন একটা ছবি করছি আমাদের রাজদীপের ছবি, তো সেটা নিয়ে আমি মানে এখানে কিছু বলতে পারবো না, তো এগুলো আসছে, ওটা আছে, তার ওর ছবিটা আছে, মানে আমাদের গৌতমের একটা ছবি এই যেটা বললো ওটা আছে, তার আগে আরেকজন ছবি আছে আর কি, পরপর রয়েছে। আর জয়ের ফিউচার প্ল্যানিং কি? আশা করি আপনাদের সবার সামনে এরকমই আমার প্রথম ছবি, আমি সৌমিত্র চ্যাটার্জি স্যারের সাথে করেছিলাম এমন তোমাকে চায়, ছবিটি 2019 রিলিজ করেছে। আমার দ্বিতীয় ছবি কাঁটাতারের বেড়া 12ই নভেম্বরে 2021 রিলিজ করেছে,
ওটাই মুখ্য চরিত্রে ছিলাম। এই ছবিটি টাকা 2 ডিসেম্বর আসতে চলেছে আপনাদের কাছে সিনেমা হলে, এটাতেও মুখ্য চরিত্রে আছি। আর আশা করি এরকমই সুন্দর সুন্দর ছবি আপনাদের সামনে আমি আনতে থাকবো। নিশ্চয়ই জয়, আমরা সবাই তোমার পাশে আছি। অল দ্য ভেরি বেস্ট, এত সুন্দর ভাবে শুরু করলে যখন কেরিয়ারটা এরকম সুন্দরভাবে এগিয়ে যাক। আপনাদের জন্য বলছি 2 ডিসেম্বর কিন্তু রিলিজ করছে টাকা, অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখতে হবে যখন এরকম একটা ইউনিক একটা কনসেপ্ট। আর টাকা সংক্রান্ত আরও আপডেট পেতে চোখ রাখুন জিও বাংলায়, আবার ফিরে আসবো আরও নানা রকম আড্ডা নিয়ে। টাকার উৎস জানতে গেলে সিনেমা হলে অবশ্যই আসবেন। ধন্যবাদ, নমস্কার।